ইমাম বুখারীর কিতাবের অধ্যায় নম্বর হচ্ছে 45। বলছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ তাআলা, বাবু মান সাআলা ওয়া হুয়া কায়িম আলিমান জালিসান। এই অধ্যায় হচ্ছে এমন কোন ব্যক্তি সম্পর্কে যদি সে কোনো মাসআলা জিজ্ঞেস করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া হুয়া কায়িমুন দাঁড়ানো অবস্থায়, আলিমান জালিসান বসে থাকা কোনো আলেমকে, কোনো শেখকে, জি কোনো ওস্তাদকে, কোনো আলেম বসে আছেন আর দাঁড়ানো অবস্থায় কেউ যদি প্রশ্ন করে তো এটা জায়েজ, এটা ঠিক না, এটা বেয়াদবি, মশালা জানা প্রয়োজন রয়েছে, এখনও প্রয়োজন রয়েছে, তাই না? নিয়ম হচ্ছে যে বসে আছেন ওস্তাদ, আপনিও বসে থাকেন, কিন্তু কেউ যদি দাঁড়িয়ে, হয়তো জায়গা পায় না, দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করলো, অথবা বসে আছে কিন্তু যাতে সবাই দেখে, যেমন বড় বড় আমাদের আলোচনাগুলিতে এরকম হয় দুবাই বা বিভিন্ন দেশে, দাঁড়িয়ে যায়, হ্যাঁ দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করে, আবার মাইক ধরিয়ে দেওয়া হয় মাঝে মাঝে, হ্যাঁ জিজ্ঞাসাকারীকে একটা মাইক ধরিয়ে দেওয়া হয় দিয়ে জিজ্ঞেস করে। তো জিজ্ঞাসাকারী যিনি ফতোয়া জিজ্ঞেস করছেন তিনি দাঁড়িয়ে, আর ওস্তাদ যিনি জবাব দিচ্ছেন তিনি বসে, এটা জায়েজ কি না, এর দলিল কি যদি জায়েজ হয়। তো একটি হাদিস নিয়ে এসছেন, হাদিস নম্বর 123। সাহাবি বর্ণনাকারী হচ্ছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবি, তিনি বলছেন যে যা আর রাজুল ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার আসলো, ফাকালা এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাল কিতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই বলতে কি বোঝায়, আল্লাহর রাস্তায় সশস্ত্র লড়াই, যুদ্ধ বলতে কি বোঝায়, যুদ্ধ আম কথা, লড়াই আম কথা, কিন্তু আল্লাহর রাস্তার লড়াই, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করলো সে ফজিলত পাবে, এ ভিন্ন অন্য কোনো উদ্দেশ্যে গরজে যদি লড়াই হয় তাহলে কোনো সওয়াব পাবে না, বরং সেটা বিপদ নিয়ে আসবে ইহকাল পরকালের। মাল কিতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে সশস্ত্র লড়াই বলতে কি বোঝায়, সেটা কি জিনিস, মা মানে কি, মা মানে কি, জি ফাইন্না আহাদানা ইউকাতিলু গাদাবান ওয়া ইউকাতিলু হামিয়াতান, কারণ আমাদের মধ্যে কেউ কেউ আছে যে রাগের বশবর্তী হয়ে লড়াই করে, রেগে গেছে সেই জন্য কাফের বিরুদ্ধে লড়াই করে, যদি রাগ না থাকতো ওই কাফের সাথে যদি বন্ধুত্ব থাকতো, যেমন এখন অধিকাংশ মুসলিমদের অবস্থা, ও খাতিরের উপর নির্ভরশীল, যার সাথে খাতির আছে সেই আপন, সে কাফের হইলেও আল্লাহর দুশ্মন হইলেও নবীর দুশ্মন হইলেও ইসলামের দুশ্মন হইলেও, হ্যাঁ শিরক বিদাত করলেও ওর সাথে দোস্তি আছে, ও আমার চাইতে কাছের অনেক লোকের, অথচ সেই আকিদার, কিন্তু সেই আকিদার আমি আপনি, তারপরেও আমার সাথে আপনার সাথে খাতির নাই, সেই জন্য কিছুই নেই, ব্যাস জাতিতে মুসলিম, সেও মুসলিম, মুসলিম এতটুকু হয়তো, এর বেশি কিছু না, কিন্তু একটা কবর মাজার পূজারি, একটা বেদিন, একটা নাস্তিক, মোনাফেক অথবা কাফের সাথে ওর আন্তরিকতা, রাত দিন তার লেনদেন, খাওয়া দাওয়া, বিবাহ শাদী, সুখ দুঃখ কোনো কিছুই পার হয় না তার, ওদেরকে সাথে না রাখলে, এই হলো পার্থিব সম্পর্ক। তো এরকম অনেকে রাগের বশবর্তী লড়াই করে, রেগে গেছে সেই জন্য লড়াই করলো, ওয়াকাতুল হামিয়াতান, আবার কেউ কেউ আমাদের মাঝে আছে যে আত্মমর্যাদা বোধ নিয়ে পক্ষপাতিত্ব করে লড়াই করে, হামিয়া, কোরআনের ভাষায় সূরাতুল ফাতিহা হামিয়াতুল জাহিলিয়া বলা হয়েছে, জাহিলি যুগের আত্মমর্যাদা বোধ, যদি ইসলামী আত্মমর্যাদা বোধ, ইসলামী গায়রাত হয় তাহলে তো প্রশংসিত, গুনাহ দেখলে রাগান্বিত হওয়া, পাপীকে দেখলে, পাপ করতে দেখলে, হ্যাঁ রাগান্বিত হওয়া আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং অন্যায়ের প্রতিবাদ করা, পাপের প্রতিবাদ, শিরক বিদাত দেখলে বড় কষ্ট হওয়া এবং যতটা সম্ভব প্রতিবাদ করা, এটা তো হচ্ছে হামিয়া ইসলামিয়া। তো ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি হামিয়াত হয়, আত্মমর্যাদাবোধ হয়, তাহলে খুব ভালো জিনিস, প্রশংসিত, কিন্তু যেটা নিন্দনীয় সেটা হচ্ছে জাহিলি যুগের কি আত্মমর্যাদাবোধ, অথবা পক্ষপাতিত্ব, সহজ ভাষায় পক্ষ নেওয়া, সেটা কি
আমার বংশের, আমার গোতিয়া, হ্যাঁ আমার এর সাথে রক্তের সম্পর্ক আছে, আমার গ্রামের ছেলে, আমার ডিস্ট্রিক্টের, কুমিল্লা, এ নোয়াখালী, এ চিটাগাং, আর সিলেটি, আমি সিলেটি, সেও সিলেটি, আছে না নেই, আমার দেশি, আমার ভাষাভাষী, যে অপরাধী হইল তার অপরাধকে লুকিয়ে রাখা, হ্যাঁ আর খারাপ হইল তার পক্ষে থাকা, এটা হচ্ছে হামিয়াতুল জাহিলিয়া, যা নিন্দনীয়, যেটা হচ্ছে জাহিলিয়াত। হ্যাঁ জাহিলিয়াতের চরিত্র যে অনুসর আখাকা জালেমান ও মজলুমান, এটা প্রবাদ ছিল জাহিলি যুগের, যে তোমার জাত ভাই যদি হয়, তোমার বংশের হয়, তোমার রক্তের ভাই হয়, তাহলে তার সাহায্য করো, জুলুম করলেও সাহায্য করো, মার মার বললো, ও আপনার আত্মীয় বলেছে মার মার, তাই না? দেখা দেখি নেই যে কিসের জন্য মারামারি করছে, কে জালে। আর যদি পর হয় আর তার উপর নির্যাতন হয়, তার পাশে দাঁড়াবেন না, না এটা হচ্ছে জাহিলি যুগের কথা। জালেম হইলেও সাহায্য করো ভাইয়ের, আর মজলুম হ্যাঁ হইলেও সাহায্য করো। ইসলাম এর ইসলামিক অর্থ তাতে দিয়ে দিয়েছে যে জালেমের সাহায্য করতে হবে কি করে, তাকে তার জুলম থেকে, অত্যাচার থেকে বাধা দিয়ে, প্রতিহত করে, জুলম করতে দেবো না। আর মজলুমের সাহায্য করতে হবে, নির্যাতিত সাহায্য করতে হবে, তার পাশে দাঁড়িয়ে, তার পক্ষ হয়ে। জি এটা ইসলামিক অর্থ। কিন্তু জাহিলি অর্থ কি ছিল? তোমার বংশের হইলি হলো, সে জুলুম করলো তার সাথে, আর মার খেলো তার সাথে, মারলেও তার সাথে, মার খেলো তার সাথে, বাড়াবাড়ি করলেও তার সাথে, আর তার বিরুদ্ধে কেউ যদি বাড়াবাড়ি করে তো সাথে। কেউ কেউ আবার লড়াই করে কিসের জন্য? পক্ষপাতিত্বের জন্য। আরে আমার নবী কোরাইশের, নবীর জন্য না, কোরাইশের, আমি কোরাইশ, বোঝা গেছে? একটা উদাহরণ সরাসরি নেন, একবারে ইসলামের খাতিরে নেন। জি সে হাশেম গোত্রের, আমি হাশেম গোত্রের, আরে তিনি আরবি, আমি আরবি, বোঝা গেছে? না 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 না, এটা কোনো ফজিলত নেই, জাহান্নামে যেতে হয়, এইরকম লড়াই করে জাহান্নামে যেতে হয়, এটা ফিসাবিলিল্লাহ নয়। আমাদের মাঝে কেউ কেউ আছে, ইয়োকাতুল গাজাবান, রাগের বশবর্তী হয়ে লড়াই করে, ওয়া ইয়োকাতুল হামিয়াতান, আত্মমর্যাদাবোধ নিয়ে, পক্ষপাতিত্ব নিয়ে লড়াই করে, ফারাফা এলিহ রাসাহু, তখন রাসূলুল্লাহ ওই লোকটার দিকে মাথা উঠিয়ে দিল, বসে থাকা অবস্থায় যদি মাথা উঠিয়ে জিজ্ঞাসা করে, সেটা লোক জিজ্ঞাসা করতে তার দিকে উত্তর দেওয়ার জন্য কী করলেন? মোবারক চেহারা উঁচা করলেন, মাথাটা একটু উঠালেন। কেন উঠালেন? কালা বর্ণনাকারী বলছে, মুসা আশারি, ওয়ামা রাফা ইলাইহি রাসাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই লোকটার দিকে মাথাটাও কেন উঠালেন? ইল্লা আন্নাহু কানা কায়মান, যেহেতু সে দাঁড়িয়েছিল, জিজ্ঞাসা যখন করছিল যে মাল কিতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার লড়াই কোনটা, তাহলে নিশ্চয়ই সেই লোকটি কি ছিল? দাঁড়ানো অবস্থায় ছিল। ফাকালা, অতপর রাসূলুল্লাহ বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহি আযা ওয়াজাল, যেই ব্যক্তি লড়াই করবে এই উদ্দেশ্যে যে যাতে করে লিতাকুনা হয় কালিমাতুল্লাহি, আল্লাহর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালিমা হচ্ছে আল কোরআনুল করিম, আল্লাহর কালিমা হচ্ছে ওয়াহি, ওয়াহির বিধান, কোরআনের বিধান, হাদিসের বিধান, সহি সুন্নাহ, শিরক বিদাত বিলুপ্ত হোক, জি তৌহিদ প্রতিষ্ঠা হোক, এক আল্লাহর ইবাদত হোক, এক আল্লাহর আনুগত্য হোক, জীবনের প্রতিটি ক্ষেত্রে দীন ইসলামের প্রচার প্রসার হোক এবং দীন ইসলাম পালন করা হোক, আর কুসংস্কার দূর হোক, পাপ দূর হোক, নেকির প্রচার প্রসার ঘটুক, এগুলি হচ্ছে কি? আল্লাহর কালিমাকে উঁচা করার উদ্দেশ্য। মূল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ, আর এগুলি হচ্ছে তার শাখা প্রশাখা। জি যতগুলি শাখা প্রশাখার জন্য কাজ করবে লা ইলাহা ইল্লাল্লাহর, আর লা ইলাহা ইল্লাল্লাহর শাখা প্রশাখা ঈমানের শাখা প্রশাখা কতটি? 70-এর বেশি। সুতরাং 70-এর বেশি যতগুলি ভালো কাজ আছে, ভালো কাজগুলিও ইসলামের শাখা প্রশাখার, মন্দ কাজ থেকে বেঁচে থাকা, বাঁচিয়ে রাখার চেষ্টা করা, এইটাও ইসলামের শাখা প্রশাখা। যেমন আমর ইবনে মারুফ ইসলামের একটি শাখা, তেমন নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, আদেশ দেওয়া, ভালো কাজের প্রচার প্রসার ঘটানো, যেমন ইসলামের ঈমানের শাখা, তেমনই অন্যায় কাজে বাধা দেওয়া, অন্যায়কে নির্মূল করা, সমাজ থেকে মুছে ফেলা, এটিও ঈমানের শাখা। আপনার বাড়িতে যেমন নেকির কাজ হবে, এটা যেমন ঈমানের শাখা, তেমন আপনার বাড়ি থেকে পাপ বিলুপ্ত হবে, নিশ্চিহ্ন হবে, কোনো পাপ থাকবে না, পাপই থাকবে না, হেদায়াত করতে হবে, সোজা পথে নিয়ে আসতে হবে, তার তিনটা স্তর রয়েছে।
যে স্তরে আপনি আছেন ওই স্তরে কাজ করবেন, বল প্রয়োগ করে না কথার দ্বারা না অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ। কোন স্তরে আছেন, যে স্তরে আছেন সেই স্তরে কাজ করতে হবে, আপনি তার উপর স্তরে গেলে হবে না, আর উপর স্তরে পাচ্ছে নিচে স্তরে নামলে হবে না। সরকার প্রশাসন তার হাতে ক্ষমতা আছে, যদি বলে শুধু দেশবাসীকে তোমরা বাবা নামাজ পড়ো চলবে শুধু, এটা যথেষ্ট নয়, বল প্রয়োগ করতে হবে, তোমরা শিরিক করিও না এটা যথেষ্ট না, তোমরা নবীর অবমাননা করিও না এটা যথেষ্ট না, বল প্রয়োগ করার সরকার ক্ষমতা আছে শুধু বল প্রয়োগ করবে। যেই ব্যক্তি লড়াই করবে কিসের জন্য, লে তাকে না কালিমাতুল্লাহ আর উলিয়া, যাতে করে আল্লাহর কালিমাতে, আল্লাহর কালিমার অর্থ বুঝতে পারলেন, হ্যাঁ মূল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠার জন্য ওহী নাজিল হয়েছে, কোরআন কারীমের ওহী আর রাসূলের হাদিসের ওহী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কালিমা কোরআন এবং হাদিসের কথা ওহীর কথা উঁচা হবে, হে আল উলিয়া সেটাই উঁচা হোক, সেটাই উন্নীত হোক, সব জায়গায় তার প্রচার প্রসার। জি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তাহলে সে আল্লাহর রাস্তায়, এই সৎ নিয়ত যদি থাকে যে আল্লাহর কালেমা শক্তিশালী হোক, আল্লাহর দিন শক্তিশালী হোক, দিন ইসলাম শক্তিশালী হোক, হ্যাঁ তারপরে ওহির বিধান শক্তিশালী হোক, কোরআন সন্ন্যার প্রচার প্রসার ঘটুক, শির বেদাত কুসংস্কার মানব রচিত বিধান নিশ্চিন্ন হয়ে যাক মানব জাতি থেকে, মানব জাতি আল্লাহর গোলাম, সুতরাং সবাই আল্লাহর গোলামি করুক, আর মানুষ মানুষের গোলামি সৃষ্টির গোলামি থেকে মুক্তি লাভ করুক। জি তাহলে এই উদ্দেশ্যে যদি লড়াই হয় তাহলে সেটা কি হবে, ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তার লড়াই হবে, কিন্তু সশস্ত্র লড়াইয়ের জন্য শর্ত রয়েছে, তার জন্য নেতৃত্ব থাকতে হবে যাতে করে আপনাকে আমাকে প্রোটেকশন দিতে পারে, পিছনে থাকে ডিফেন্সের জন্য, এই নয় যে দশটা লোক একটু ধার্মিক হয়েছেন হ্যাঁ দাও লাফ দাও একবারে ঝাঁপিয়ে পড়ো, আর তারপরে সেখানে গিয়ে সবগুলি আপনার মুসলিম শাশুকে আপনাকে নিয়ে গিয়ে ভিতরে ঢুকাই দেবে সারা জীবনের জন্য, আর বেরিয়ে আসবেন না, বোকামি খারেজিদের আর চরমপন্থীদের বোকামি ছাড়া আর মূর্খতা ছাড়া কিছু নয়, কথা বুঝতে পারছেন না। জি হ্যাঁ এই জন্য নেতৃত্ব শর্ত রয়েছে, সহিহ বুখারীর হাদিস রয়েছে, আল্লাহ যদি বুখারী খতম করার তৌফিক দেয় তো একটা অধ্যায় আসবে, ইন্নামাল ইমামু জান্নাতুন, ইমাম মুসলিম শাসক হচ্ছে ঢাল, ঢাল দিয়ে দুশ্মন থেকে নিজেকে আত্মরক্ষা করা, ঢাল জি ঢালের মতো, ইউকাতাল মেমোয়ারাহি ইমামের নেতৃত্বে মেমোয়ারাহি তার পেছনে থেকে ইমাম আছে সামনে, সে সরাসরি সামনে থাক সশরীরে যেমন একযোগ হইত, হ্যাঁ আর আর না হইলে পেছনে কখনো কখনো সামনে থাকতে পারে, কখনো আছে মানে নির্দেশ হুকুমের দ্বারা সামনে আছে কিন্তু পিছনে আমরা থাকি, পেছনে নেতৃত্বে আছে, তাহলে নেতৃত্ব ছাড়া কোনো জেহাদ ইসলামে কখনো হয়নি আর হবেও না, আর যদি কেউ করে তো সেই জেহাদ জেহাদ নয়, সেটা ফাসাদে পরিণত হবে এবং সেটার ফলাফল ভালো হয় না, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ফিসাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে।